সেই সন্ধ্যেবেলা একজন পাশের বাড়ির টিভিতে খবর দেখে বলল যে তোমাদের বাড়ির অগ্রদীপ দীঘায় গেছে না। হ্যাঁ বললো, দীঘা নাকি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খবরে দেখাচ্ছে। তারপরেই আমরা খোঁজ খোঁজ করি, তারপরেই যতদিক দিক খবর আসে। জানি না এখন কি হয়েছে, কি খবর, আমরা কিচ্ছু জানি না বাবা। ওরা গেছে কাল ভোরে, বেরিয়েছে এখান থেকে। কতজন গেছিল? ওরা 6-7 জন নাকি গেছে। সবাই বন্ধু? বন্ধু মানে ও ছোট ভাইয়ের মতো সবার, সবাই মানে ওই ছোট, হ্যাঁ ওই ছোট সবার। ওর দিদি ডাকে একজনকে, একটা মেয়ে আমাদের পাড়ারই, ওই দিদি জামাইবাবু আর তাদের বন্ধুরা মিলে গেছিল। ও ওখানে সবার ছোট। পড়াশোনা করছে? হ্যাঁ ও 3rd year পড়ছে, আর একটা জবও করছে পাশে। কোন কলেজে পড়ছে? ও এপিসি কই, এপিসি বলছি। কলেজের নাম বলে একটাই ছেলে। আর কি কি আছে বাড়িতে? ওর মা বাবা, আমার মেয়ে আছে, ওর কাকা কাকিমা, আরেকটা কাকা কাকিমা আছে, ভাই ভাই আছে, আমরা এক বাড়িতেই থাকি।